আমরা নির্বাচনী প্রচারে আজকে বেরিয়েছি, গোটা রাস্তায় মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি, স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এটা বোঝা যাচ্ছে মানুষ, সচেতন মানুষ, তারা বিজেপির বিরুদ্ধে একটা নির্ধারক লড়াই লড়তে চাইছে এবং এই পশ্চিমবাংলায় স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধেও তারা একটা বড় লড়াই লড়তে চাইছে। আমরা এই গোটা রাস্তায় শহরাঞ্চলের বন্ধ কলকারখানার যে সমস্যা তাকে আমরা বড়ভাবে তুলে ধরেছি, আমরা ইস্যু হিসেবে তুলে ধরেছি, বেকার যুবকদের যে জীবন যন্ত্রণা সেটাকে আমরা তুলে ধরেছি। গোটা রাস্তাতেই আমরা অসংখ্য মানুষের, বিশেষ করে বামপন্থী মানুষের প্রচুর সাড়া, স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা মনে করি এই যে সমর্থন আমাদের সাথে, লিবারেশনের সাথে এই সমর্থন, নিশ্চিতভাবেই আগামী দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা নির্ধারক লড়াইয়ে আমাদের মদত যোগাবে, আমাদের শক্তি যোগাবে। এই নির্বাচন, আমি আবারও বলছি, দ্বিতীয় আজাদির লড়াই, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। এই লড়াই আমার, আপনার, সবার।